গরম ভাতে আলু দিয়ে এই রকম রুই মাছের ঝোল হলে আশা করি আর কিছু লাগবে না। নমস্কার, দা বেঙ্গল ডিলিশিয়াসের রান্নাঘরে আমি তনুজা আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ হাজির হয়েছি দারুণ স্বাদের আলু দিয়ে রুই মাছের ঝোলের রেসিপি নিয়ে। খুব কমন একটি রান্না, প্রায় প্রত্যেকটি বাঙালির বাড়িতেই হয়ে থাকে, কিন্তু আমি এই রেসিপিটি কিভাবে করে থাকি আজ সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। আমি এখানে রুই মাছের পিস নিয়ে নিয়েছি। মাছগুলোকে এবার নুন হলুদ দিয়ে মেখে নেব। দিয়ে দিলাম পরিমাণ মতো নুন আর হলুদ গুঁড়ো। এবার মাছগুলোকে ভালো করে মেখে নেব। যেহেতু আমি আলু দিয়ে মাছের ঝোল রান্না করব, এখানে আমি মিডিয়াম সাইজের তিনটে আলু খোসা ছাড়িয়ে লম্বা আকারে কেটে ধুয়ে রেখেছি। একটি কড়াই গরম করে তাতে সর্ষে তেল দিয়ে তেলটাকে গরম করে নেব। তেল গরম হলে এক এক করে মাছের পিসগুলো দিয়ে দেব। মাছের ঝোল রান্নার মাছ কিন্তু কড়া করে ভাজার প্রয়োজন পড়ে না, এপিট ওপিট উল্টে পাল্টে হালকা লাল করে ভেজে নেব। মাছগুলো ভাজা হয়ে গেছে, মাছগুলোকে তুলে নেব। ওই মাছ ভাজার তেলে আলুগুলোকেও ভেজে নেব। আলুগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। এবার ওই তেলে ফোড়নে দিচ্ছি হাফ চামচেরও কম গোটা জিরে। 10-15 সেকেন্ড নেড়ে চেড়ে জিরেটাকে ভেজে নিয়ে দিয়ে দেব একটি বড় সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে খুব কড়া করে ভাজব না, হালকা লাল করে ভেজে নিয়ে দিয়ে দেব 1 চামচ আদা বাটা। পেঁয়াজের সাথে আদা বাটাটাকে কিছুক্ষণ ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা বাটা। ঝালটা অবশ্যই নিজেদের পছন্দ মতোই দেবেন। পেঁয়াজের সাথে কাঁচা লঙ্কা পেস্টটাকে ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি একটি টমেটো পেস্ট। সমস্ত কিছু ভেজে তার কাঁচা গন্ধটা চলে গেলেই দিয়ে দিচ্ছি আরো কিছু মশলা। দিয়ে দিলাম 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, 1/2 চামচ লঙ্কার গুঁড়ো আর দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো। কয়েক সেকেন্ড পেঁয়াজের সাথে নেড়ে চেড়ে দিয়ে দেব কিছুটা গরম জল। সমস্ত মশলা ভালো করে কষিয়ে নেব। দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী নুন। মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, মশলাটা পারফেক্ট কষানো হয়ে গেছে। এবার ভেজে রাখা আলুগুলো দিয়ে দেব। আলুগুলোকে 2-3 মিনিটের মতো কষিয়ে নেব। মশলার সাথে আলু কষানো হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। আমি কিন্তু গরম জলই ব্যবহার করেছি, আপনারা কিন্তু গরম জলই ব্যবহার করবেন, তাতে কিন্তু রান্নার স্বাদ অনেকটাই বেড়ে যায়। এবার ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেমে 5-7 মিনিটের মতো ফুটতে দেব। 7 মিনিট পর ঢাকা তুলে নিলাম। এবার ভেজে রাখা মাছগুলো ঝোলে দিয়ে দেব। আবারও 5-6 মিনিটের মতো ঢাকা দিয়ে রেঁধে নেব। দু তিনটে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। আমাদের মাছের ঝোলটা কিন্তু একদম তৈরি। উপর থেকে কিছুটা ধনে পাতা ছড়িয়ে দিলাম। গ্যাসের ফ্লেম অফ করে 4-5 মিনিটের মতো ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে গরম গরম ভাতের সাথে গরম গরম মাছের ঝোল সার্ভ করে নেব। আশা করছি আজকে রুই মাছের ঝোলের রেসিপি আপনাদের ভালো লেগেছে। আজকের মতো এই পর্যন্তই, আবারও হাজির হয়ে যাব
অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে। সকলেই সুস্থ থাকুন, ভালো থাকুন। ধন্যবাদ।